ত্রিপুরাকে 3 বছরের মধ্যে মডেল রাজ্য বানানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেই লক্ষ্যকে সামনে রেখে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তিনি, কিন্তু এত ব্যস্ততার মাঝেও জনতার কাছে ছুটে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ছুটে যান দলীয় কার্যকর্তাদের কাছেও, কথা শোনেন সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রীর জনতার দরবার রয়েছে, তার মাঝেও সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার যেমন গেলেন মান্দাই এলাকায়, প্রথমে মান্দাইয়ের কলাবাগান এলাকায় মুখ্যমন্ত্রী যান দলের স্থানীয় মণ্ডল সভাপতি অভিজিৎ দেববর্মার বাড়িতে। তার পরিবার লোকজনদের সাথে কথা বলেন এদিন মুখ্যমন্ত্রী। পরে সারেন মধ্যাহ্ন ভোজন, এরপর মন্দিরে গিয়ে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে এসেছেন, তাতে আনন্দে চোখের জল চলে আসে বিজেপি স্থানীয় মণ্ডল সভাপতি অভিজিৎ দেববর্মার পরিবারের এক মহিলা সদস্যার। কান্নাটা কি আনন্দে? সেখানে এক যুবক মুখ্যমন্ত্রীকে তার সমস্যার কথা জানান, মুখ্যমন্ত্রী তাকে আশ্বাস দিয়েছেন বলে জানান সেই যুবক। আমরা শান্তিকালী আশ্রমে আসছিল, ওই সময় কত কোনো সুযোগ পাইছি না, কোন আমরা মন্ডল প্রেসিডেন্টের বাড়িতে অনেক কষ্ট করে আইছি, তো সারা লোক কথা হয়েছি, স্যার আমরা আশ্বাস দিয়েছে যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা পেটা দিব। তো আগে কোনোদিনও এরকম ইয়া পাইছি না, এটা অক্ষণ পাইতেছি। সেখান থেকে স্থানীয় রবিচরণ ঠাকুরপাড়ার বাসিন্দা মনোরঞ্জন দেববর্মার বাড়িতে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কথা বলেন পরিবারের লোকজনদের সাথে। মনোরঞ্জন দেববর্মার পরিবারের লোকজন মুখ্যমন্ত্রীর কাছে তাদের বক্তব্য তুলে ধরেন। আপনাকে তো মানে টিভিতে দেখলাম, আজকে আমি দেখলাম, মানে দেখার খুব ইচ্ছা ছিল। তিনি সবার মুখ্যমন্ত্রী, সবার প্রিয় মুখ্যমন্ত্রী, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তাই শুধুমাত্র মহাকরণে বসে নয়, মানুষের কাছে ছুটে যান তিনি, কথা শোনেন মানুষের সুখ দুঃখের, তাদের সমস্যার কথা নিজে এসে তাদের বাড়িতে শোনেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মানুষও মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে তাদের যে বক্তব্য সেটা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে এসেছেন, তাতে সেই পরিবারের 2 সদস্যা সীমা দেববর্মা এবং সীমানী দেববর্মা প্রতিক্রিয়া জানান দিনটি তাদের কাছে আনন্দের। কেমন লাগতেছে মুখ্যমন্ত্রী আইছেন? মুখ্যমন্ত্রী আমাদের গ্রামে আসা মানে আমাদের সৌভাগ্য, আমাদের জীবনে, আমার জীবনে কোনোদিন সিএমকে এইভাবে আসতে দেখি নাই, আজকে সিএম নিজে স্বয়ং নিজে চোখে দেখতে পাচ্ছি। আর আমাদের গ্রামে আসা মানে আমি মনে করি আমার জীবনের জন্মনি আমার সার্থক হয়েছে, মানে আমি মনে করছি না আমি যে স্বয়ং আমাদের ত্রিপুরা রাজ্যের এত বড় ব্যক্তি আমাদের বাড়িতে এসেছেন। আমি এখনো কল্পনা করতে পারছি না যে আমাদের একজন বড়। এরপর কলাবাগান এলাকায় আরো কয়েকটি বাড়িতে যান এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কথা বলেন সেই সকল পরিবারের লোকজনদের সাথে। তিনি সবার প্রিয় মুখ্যমন্ত্রী, মানুষের কাছে তিনি ছুটে যান যখনই সময় পান, একেবারে পায়ে হেঁটে মানুষের কাছে তিনি পৌঁছে যান, মানুষের কথা শোনেন। এই রকম মুখ্যমন্ত্রী কে কাছে পেয়ে রাজ্যের মানুষ, এলাকার মানুষ স্বভাবতই খুশি। তারা কল্পনাও করতে পারেননি যে মুখ্যমন্ত্রী তাদের কাছে ছুটে যাবেন, তাও ঠান্ডা গাড়িতে চড়ে নয়, এভাবে পায়ে হেঁটে। পরে সেখান থেকে মান্দাইয়ে দলীয় কার্যালয়ে পৌঁছে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কথা বলেন দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে। পরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান বাস্তব পরিস্থিতি কী রয়েছে সেটা বোঝা যায় এই ধরনের হঠাৎ সফরের মধ্যে দিয়ে। মুখ্যমন্ত্রী এদিন আশা প্রকাশ করেন ত্রিপুরা মডেল রাজ্য হবে। দেখুন, এগুলোই তো, এই কাজগুলো করার জন্য আমাকে লোক পার্টি প্রেসিডেন্ট বানিয়েছে বা ত্রিপুরার জনসাধারণ আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। এই কাজগুলো যদি আমি ভুলে যাই তাহলে যেই কাজটা আমি পেয়েছি সেই কাজটা করার যোগ্য ব্যক্তি থাকব না। তার জন্য 2015, 16, 17, 18 পর্যন্ত আমাকে মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করেছিল, যেভাবে চাইছিল, ঠিক সেইভাবেই আমি কাজ করতে চাইছি। ব্যস্ততা থাকে, মুখ্যমন্ত্রীর প্রচণ্ড ব্যস্ততা থাকে, কিন্তু সেই ব্যস্ততার মধ্যে থেকেও সময় বের করে আম আদমি কী চাইছে, না হলে আমার এমএলএর মাধ্যমে জানতে হয়, অফিসারদের মাধ্যমে জানতে হয়, কিন্তু বাস্তবে গ্রাউন্ড রিয়েলিটি কী সেটা আমি নিজে গেলে বুঝতে পারি এবং সাডেন ভিজিটে বোঝা যায়। এমনিতে ভিজিট করলে তো প্ল্যান মাফিক নিয়ে যাবে, রোড দিয়ে যাবে, রোড যেমন আজকে বেরোলাম তো তাতে কোনো প্ল্যান নেই, প্ল্যান ছাড়া যাচ্ছে, তো অরিজিনালিটি বোঝা যাচ্ছে, কে ভাতা পায়নি, কার অসুবিধা হচ্ছে, কে সুখে আছে, কে দুঃখে আছে, কার কী অসুবিধে, মানুষের মানসিকতা কী,
সেগুলো যদি আমি জানতে পারি তাহলেই আমি সঠিকভাবে কাজ করতে পারবো। যেটা আপনি আমাকে কোশ্চেনটা করলেন যে মডেল স্টেটের, তো মডেল স্টেট তখনই হবে যখন জনতা খুশি থাকবে। তো মডেল স্টেটের দিকে আমি চলে যাবো আর পাবলিক খুশি থাকবে না, তো তাহলে হবে না। তাহলে পাবলিককে সঙ্গে নিয়ে আমাকে যেতে হবে, তার জন্য আমি এসেছি। আমি আশা করি মডেল স্টেটও হবে, পাবলিকও ঠিক থাকবে। কিন্তু ত্রিপুরা জাতি জনজাতির একটা মিলনস্থল, ত্রিপুরা সন্ধির মায়ের পবিত্র ভূমি, আমাদের একটাই লক্ষ্য ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করা। আর মডেল স্টেট এটা সবাই বুঝে, আর মডেল স্টেটের লক্ষ্যে আমরা যাচ্ছি। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, ত্রিপুরা নিজের পায়ে দাঁড়াতে শুরু করেছে। ক্যামেরায় দিব্যেন্দু দাসের সাথে অলোক চৌধুরীর রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।